এটা আজকের আমাদের ব্রেকফাস্ট, রুটি, আলু ভাজা আর গুড়। আমার আর হিয়ার একসাথেই ব্রেকফাস্ট চলছে। হিয়াকে রুটি খাওয়াতে গেলে অনেক টাইম লাগে, একসাথে একবার ওকে খাওয়াবো, একবার আমি খাবো। কোথায় হিয়া? না 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 না, হিয়া হিয়া হিয়া, এখানে আবিরে ব্রেকফাস্ট করছি, ওর ওটসের ছিলা হচ্ছে। আর এখানে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে একটু দুধ খাবো। আচ্ছা, এটা খুব ভালো নিউজ আছে, সেকে যে রাখে সে আজকে আসবে না। আর এই আগের থেকে না জানালে, অন ডে যখন ফোন করে জানায় যে আমি আসবো না, কিছু বুঝতে পারি না হাউ টু প্ল্যান দ্য ডে। এখন তো আমার অফিসের চাপটা কম আছে বলে আই ক্যান ম্যানেজ, তো সেটা মনে হয় মানে ঠাকুর ঠিক ম্যানেজ করে দেয়। বাট মাঝে মাঝে এমন যায় না, সেই সময় মানে যদি বলে দেয় যে আমি আসবো না, আমি মানে পুরো অন্ধকার দেখি, মানে তখন ছুটি না নেওয়া ছাড়া আর কোনো অপশন নেই। তো এবার আমার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অয়েলিং। এই তেলটা যেটা আমি লাগাচ্ছি এটা হোমমেড, আমার মা এসে বানিয়ে দিয়ে গেছিলো। দেখো সে কোথায় ঢুকে গেছে, কি অবস্থা! বেরো, ভাগ্যিস বাপি দেখ, ভাগ্যিস বাপি দেখলো বাথরুমে ঢুকে গেছে ওয়াকার নিয়ে। কি করে ঢুকলো? জলটা খোলা ছিল। এই তো স্নান হয়ে গেছে, এই হালে চিৎকার করতে দেখো, ওগুলো আমি রেখে দেবো বাপি, চলো এই দাঁড়া, আবার ঢুকছিস, ঢুকবো না, চলো তোমার শ্যাম্পু হয়ে গেছে যাও। কি লেগেছে তোর মাথায়? এখানে হিয়াকে তেল মাখানো হচ্ছে বাচ্চাদের মতো, একদম বাচ্চাদের মতো যে দেখানো যাবে না। হিয়া টুকি, কি অবস্থা! হ্যাঁ, ওর একটা নাকে পিম্পল উঠেছে, ওর একটা, এগুলোকে কি বলে জানিস হিয়া? এই যে তোর একটা নাকে, ওর একটা নাকে, কেউ ক্রাশ খেয়েছে আমার দুই মেয়ের উপর। এটা কি করেছিস? হ্যাঁ, ই মা, হিয়া জ্যাকেটটা তো নাক মুছছে, কি করলি এগুলো? দিদির মতোই তো হয়ে গেলি আস্তে আস্তে, সব খুলে এগুলো দিয়ে তুই নাক মুখ মুছছিস কেন? হিয়াও ঠিক সেম জিনিসটা করতো, ড্রয়ারটা খুলে পাই 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 করে ছুঁড়ে দিত সব। সব কাঁচা জামা কাপড় গুলোকে পাপুসে ফেলে না কি, যাও এবার এখান থেকে তুমি, চপ মারব আমি। মাম্মা ফোন এলে আজকে আমার ডেলিভারি আসবে, কেউ কল করলে বুঝতে পারবে। এই দেখ, দেখেছিস? কি করছিস, এটা পড়ে যাবে।
একটু দইটা দেবেন, দইটা রায়তা করবো। আজকে শ্রীয়েরটা খুব ভালো হয়েছে, মা শ্রীকে খাওয়াচ্ছিল, খাওয়াতে খাওয়াতে আর এক স্পুন হয়তো বাকি ছিল, তখন শ্রী এমনি খুব লাফাচ্ছিলাম আমি যে বাবা বা সবকিছু একদম প্ল্যান্ড মাফিক হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে গেছে, এবার মা হিয়াকে খাইয়ে দেবে, মিনওয়েল আমি আর আবির খেয়ে নেবো, তারপরে আমার খাওয়ার পরই আমি হিয়াকে ঘুম পাড়িয়ে দেবো, প্ল্যান ওয়াইজ চলছিল। ঠিক, আমি খেতে বসলাম, ইনি উঠে গেলেন, আর হিয়া ঝামেলা শুরু করলো যে মায়ের কাছে খাবো না, ব্যাস একবার এই ঘরে ওই ঘরে মাকে এখন দৌড়াদৌড়ি করাচ্ছে, আর এও উঠে গেল, এখন এও ছাড়বে না, এখন আগে একে ঘুম পাড়াবো, তারপর দেখি হিয়া যদি ততক্ষণে মায়ের কাছে খেয়ে নিয়েছে ভালো, তাহলে ওকে খাওয়াবো, তারপর খাবো আমি। আর এই অর্ধেক খেতে খেতে উঠতে না, এত বিরক্ত লাগে, আর এটাই মোস্ট অফ দ্য ডেজ করতে হয়। তো এখানে চলে এসছে আমার লেন্স কাটের চশমা, এর আগের দিন আমি গিয়ে চোখ টেস্ট করিয়ে এ দুটো চশমা নিয়েছি। না না সরি, ধুর সব ভুলভাল বলছি, এটা মেল্টিং মোমেন্টস থেকে এসছে, আমি চেকই করিনি। আমি বলছি এটা আমার একটা বন্ধুর ক্যান্ডেলের বিজনেস আছে, তো ওর থেকে নেওয়া, ধর আমি দেখাচ্ছি, এটা হচ্ছে প্যাকেজিংটা। এইটা ছিল, তার উপরে তোমাদেরকে আরেকটা লেয়ার ছিল, এটা নিচে এখন আরেকটা লেয়ার আছে। এইটা আসছে ব্যাঙ্গালোর থেকে, ওর জন্য ওরা মানে খুবই সাবধানে আর কি পাঠিয়েছে। সো আলটিমেটলি প্যাকেজিং এত সুন্দর, মানে কোনো চান্সই নেই ভাঙা। আপনারা সুন্দর থ্যাংক ইউ নোট দিয়েছে, ফর ইউর অর্ডার অ্যান্ড সাপোর্টিং মাই স্মল বিজনেস। এটা হচ্ছে আমি বেসিক্যালি আমি দুটো জিনিসই অর্ডার করেছিলাম, বাট শি ইজ মাই স্কুল ফ্রেন্ড অ্যান্ড শি হ্যাজ স্টার্টেড দিস বিজনেস, তো মানে ওকে এখন যদি তোমরা একটু সাপোর্ট করো খুব ভালো হবে। আর আমি দুটো জিনিসই অর্ডার করেছিলাম এখান থেকে, বাকি যা দেখছো এগুলো সব গিফট আমার জন্য, তিনখানে গিফট পাঠিয়েছি। চলো এবার তোমাদেরকে আগে এগুলো ফেস করাই, তবে তোমাদেরকে ক্যান্ডেলস দিয়ে রাখো। দেখো আমি এইটা অর্ডার করেছিলাম, এটা পুরো কাঠের, এইটা সেমটা অসাধারণ। এইটা আমি একটু শক্তপোক্ত দেখে অর্ডার করছিলাম, বিকজ আমার বাড়িতে যা জিনিস আছে। আর বাকি ও অ্যাজ এ গিফট আমাকে যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে এইটা, আর এর সাথে এই দুটো। এটা পুরো মা দুই বাচ্চাই লাগছে, ও তাই পাঠিয়েছে মা দুই বাচ্চার জন্য। এবার দেখো এত সুন্দর, না মানে কি কিউট লাগছে এগুলো দেখতে, একদম ছোট ছোট কাচের গ্লাসের মতো। তার উপরে আমাদের জায়গা পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ কি চলে এসছে, কিচ্ছু আসেনি তো বাড়িতে, কিচ্ছু নেই কিচ্ছু নেই, কিচ্ছু রাখো না তোকে সব নষ্ট করে দিবি, তো জায়গা থাকতে কোথায় শুয়ে থাকছে, আর এখান থেকে আমরা পাচ্ছি না ওকে সরাতে, চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে। এটা কি ঠিক হচ্ছে, এখানে আসো কার্পেটে আসো, এই এই ঠান্ডা লাগবে কার্পেটে এসো, কার্পেটটাতে আসো। এই যে ভিডিও দিয়েছি, ভিডিও 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 দেখলে আসে, এই যে ভিডিও, ভেরি গুড, এখানেই থাকো, হ্যাঁ এখানে আবার শুয়ে পড়ো। কি বলছো বলো,
তোমাদেরকে বলে দিই, তোমরাও যদি এমনি সুন্দর সুন্দর ক্যান্ডেলস অর্ডার করতে চাও তাহলে তোমরা ওর ইনস্টা পেজটাকে ভিজিট করতে পারো। পেজের নাম হচ্ছে মেল্টিং মোমেন্টস। তোমরা এই পেজে ভিজিট করে ওদের ওকে DM করতে পারো, আর ওর পেজে মানে বাকি ক্যান্ডেলসের কালেকশনসও দেখতে পারবে আর কি। তো ওখান থেকে হোয়াট এভার ইউ লাইক তুমি সেই অর্ডারটা ওখানেই প্লেস করতে পারো ইনস্টাতে। আর বলে রাখি, যারা আমার স্কুল ফ্রেন্ডস তারা চিনবে, এই বিজনেসটা হচ্ছে দেবস্মিতা তিওয়ারির, তো ইউ নো হার ওয়েল। তো তোরা ওকে ডেফিনেটলি ওকে ইনস্টাতে পিং করতে পারিস, পিং করে তোরাও তোদের অর্ডার প্লেস করতে পারিস। অর্ডারটা যেহেতু শিপ হয় ব্যাঙ্গালোর থেকে তো শিপিং চার্জেসটা লাগে, বাট কিছু আছে ওদের মানে মানে একটা অ্যামাউন্টের অ্যাভাব হলে, মেবি 1500-এর অ্যাভাব হলে হয়তো শিপিং চার্জেসে কিছু কম হয় বা হোয়াট এভার, শি উইল টেল ইউ দ্য ডিটেলস। তো তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, আর কালেকশনটা অবশ্যই একবার দেখো ইনস্টাগ্রামে মেল্টিং মোমেন্টস পেজে। আর আমি যেহেতু নিজে অর্ডার করেছি, নট বিকজ শি ইজ মাই ফ্রেন্ড, বাট তোমরাও দেখলে ভিডিওতে প্যাকেজিং ওয়াজ সো গুড, আর প্রত্যেকটা ক্যান্ডেলসকে এত সুন্দর করে র্যাপ করেছে মানে ভেঙে যাওয়ার কোনো চান্স নেই যেহেতু এত দূর থেকে আর কি যেহেতু এসছে ব্যাপারটা। তো প্যাকেজিং থেকে শুরু করে দ্য প্রোডাক্ট ইট সেলফ, দ্য অ্যারোমা, দ্য লুক, এভরিথিং, আই জাস্ট লাভড ইট। তো ডোন্ট ওয়েট, ইউ ক্যান অলসো গো অ্যান্ড প্লেস ইউর অর্ডার। এখন আমাদের বিকেল হচ্ছে দুধ চা আর মোমো চাটনি। এদিকে বাপি খাচ্ছে একটা কি ওয়া মোমো, ওয়া মোমো ভাই, আছে মোমোগুলোর নামই ওয়াও। এই যে এখানে হিয়া এসছে আমার চুল আঁচড়াতে, আঁচড়ানোর থেকে বেশি চুল ছিঁড়তে এসছে, ঠিক করে আছড়া যাতে একটাও চুল না ছেড়ে, সব সময় পিছনে থাকবে, জানে গিয়ে খেয়াল আমার মুখে দেয় না চিউনিটা, মানে একটা কথা বলবো কি বলতেই দেয় না। তো মানে যেটা বলছিলাম, মানে ম্যাটারনিটি পর অফিসে ব্যাক কর, মুখে দিবি না ইয়া চিরুনিটা, প্লিজ মুখে দিস না। শুধু দেখছো শুধু কাজ কেন, একটা ব্লগ করে থাকতে মানে একটু ব্লগিং করতে আইছি সেটাতেও শান্তি নেই, মানে এতে মানে ভাবো যারা দেখছে তারা তো একটা, তারা দেখছে যে হ্যাঁ আমি এইটা বলবো, এটা বলতে বলতে হঠাৎ আমি আটকে যাচ্ছি, আবার একটা কথা বলতে বলতে অন্য পয়েন্টে চলে যায়। মানে সত্যি মানে যারা মারা, যারা কিছু একটা কন্টিনিউ করার চেষ্টা করে না তাদের অনেক সমস্যা নিয়ে তারা কন্টিনিউ করে, বাট আমাদেরকে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে, ব্যবসার মাথার মধ্যে রাখতে হবে, কারণ কি এই বাঁদরগুলো একদিন বড় হয়ে যাবে, যে যা নিজের মতো ব্যস্ত হয়ে যাবে। কি কি এই হিয়া তেরি, এই হিয়া তুই বড় হয়ে কি হবি একটু বলতো, কি বড় হয়ে তুই কি হবি? ডক্টর সেট, মানে তুই ডক্টর হতে চাস? তার মানে তুই কিছু হবি না, যারা এই ছোটবেলায় বলে আমি ডাক্তার হবো তারাই বড় হয়ে কিছু হতে পারে না। ডাক্তার হয়ে কি করবি তুই? ভুলভাল ইনজেকশন দিবি, তারপর তো পাবলিকের মার খাবি। ঠিক আছে, তুই ব্লগার হবি, হ্যাঁ খুব ফেমাস ব্লগার, যেটা মা হতে পারেনি সেটা তুমি হবে। ব্লগিং করতে ভালো লাগে? চলো ভালো হয়েছে। না না আমি যেটা তোমাদেরকে বলছিলাম, তো আফটার ম্যাটারনিটি কাজে ব্যাক করাটা হলো না, আজকের ব্লগে এই কথাটা বলা গেল না, বাট দিস ইজ সামথিং উইচ আই ওয়ান্টেড টু ডিসকাস, অ্যান্ড ইভেন আই ওয়ান্টেড টু নো কি মানে বাকি যারা মায়েরা যারা আফটার ম্যাটারনিটি তোমরা অফিস জয়েন করেছো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন। বাট আজকে আরেকজন বড় মহিলা বসে আছে, তার সাথে কথা বলতে হবে। তো তোমার ইহা, তোমার এই ব্লগিং ব্যাপারে তুমি কী ভাবো? মাম্মা যে সারাক্ষণ এই ফোন নিয়ে ভিডিও বানায়, ভিডিও করে, মোবাইলে কথা বলে, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? ও আচ্ছা, তোমরা যদি না বুঝতে পারলে তো আমি বলছি, ও বলতে আছে। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি, ও ফার্স্ট কথাটা বললো যে আমি এটার একটা ব্যবস্থা করি, তারপরে বললো আমি চিন্তায় পড়ি, এগুলো ভুলভাল সব, তাই তো হিয়া? মানে মাম্মা যেগুলো করছে এগুলো সব ভুলভাল, তাই তো? ভেরি গুড, ভেরি গুড, তুমি যে আমার মুখের উপর সত্যি কথাটা বলেছো, থ্যাংক ইউ মাম্মা। কি কি আমাকে দেখে একটা আঙুল বাড়িয়ে দেয় মা, মা বল, মা বল, তারপর নেব মা। চল
এগুলো এখানে ভেজানো হয়ে গেছে কালকের জন্য, কাল সকালের জন্য কাঠবাদাম রেখে দিই। আর এখানে কিছু লাস্ট বিফোর দ্য ডে এন্ডস কিছু কিচেনের ক্লিনিং করে নেবো, বেশি কিছুই না, জাস্ট এগুলো একটু পরিষ্কার করে। অত তো মানে রিলিজিয়াসলি কিছুই করা হয় না, যেদিন যেমন টাইম পাওয়া যায় সেদিন, কোনোদিন এমনি হয় যে যেমন তেমন কিচেন রেখেই শুয়ে পড়ি, কারণ কি হয়তো হিয়া কান্নাকাটি শুরু করে দিল বা স্ত্রী চেঁচাচ্ছে, তো তখন আর টাইম পায় না। আজকে দুজন একটু খেলছে, আর আমার মনে হয় মানে পুরো দিনের এই কিচেনটাই এমন একটা পার্ট যেটা কন্টিনিউয়াসলি মানে ইউজ হয় আর ওয়ার্কিং থাকে। আর এখনও বুঝতে পারি, আগে ছোটোবেলায় আগে শুতে যাওয়ার পর সমানে মাকে ডাকতাম, মা এসো মা এসো, আমি মানে মা ছাড়া আমার ঘুম আসতো না, আর মা এসে রান্নাঘরের কাজ থেকেই যেত কিছু না কিছু। তো ভাবতাম কী করছে মায়ের এত কী লাগে রান্নাঘরে, সবসময় খুটখুট খুটখুট করছে। এখন আবার বোঝা যায় যে মানে সত্যি মানে কী কী কাজ থাকে রান্নাঘরে, আর সত্যি দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইউর হোম, এটা থেকে সব চলছে। তো হিয়া শ্রী সবাই ঘুমাচ্ছে বলে আমি আবার ক্যান্ডেলসগুলোকে বার করতে পারলাম, ওদের সামনে তো কিচ্ছু করার ছিল না। কয়েকটা রিলস শ্যুট করলাম আর একটু সবকটাকে একসাথে একটু জ্বালাবার ইচ্ছাও ছিল, সবকটাকে একসাথেই জ্বালিয়েছি, বেশ ভালো লাগছে। তোমরাও হয়তো দেখলে তোমাদেরও হয়তো খুব ভালো লাগবে এটা, তো ডেফিনেটলি আর দেরি না করে তোমরাও তোমাদের একটা অর্ডার করতে পারো। এবার চলো এগুলোকে বন্ধ করে দিই।